আপনি কি কম ঘুমাচ্ছেন জানুন কেন। আপনি কম ঘুমাচ্ছেন কি না তার একটা সহজ পরীক্ষা আপনি নিজেই করতে পারেন। দুপুরের পর কোনো একটা সময় বিছানায় শুয়ে পড়ুন, ডান হাতটা বিছানার বাইরে ছড়িয়ে দিয়ে হাতে ধরে রাখুন একটা ধাতব চামচ, তার ঠিক নিচেই মেঝেতে রাখুন একটা ধাতব ট্রে। এবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন, একসময় আপনি ঘুমিয়ে পড়বেন আর সঙ্গে সঙ্গেই আপনার হাতের চামচটা ট্রের ওপর পড়ে গিয়ে ভেঙে যাবে আপনার ঘুম। এবার ঘড়ি দেখুন, যদি দেখেন ঘুমিয়ে পড়তে আপনার 15 মিনিট বা তার বেশি সময় লেগেছে তাহলে আপনি ঠিকঠাক ঘুমোচ্ছেন। যদি দেখেন ঘুমোতে 10 মিনিট লেগেছে তাহলে আপনি কিছুটা ঘুম বঞ্চিত, আর যদি 5 মিনিটের মধ্যে আপনি ঘুমিয়ে পড়েন তাহলে আপনি অনেক বেশি ঘুম বঞ্চিত। তবে আপনি একা নন, আপনার মতো ঘুম বঞ্চিত মানুষের সংখ্যা এখন অনেক। হাজার হাজার বছর ধরে সূর্যের আলো দেখলে জেগে উঠতে হবে আর সূর্যাস্ত মানে আলো নিভে গেলে ঘুমিয়ে পড়তে হবে, এরকম একটা অভ্যাসে অভ্যস্ত মানব সম্প্রদায়ের জীবনে গত 200 বছরে ঘটে গেছে কিছু অভূতপূর্ব পরিবর্তন। শিল্প বিপ্লব হয়েছে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসাধারণ সব আবিষ্কারের সাথে সাথে এসেছে বৈদ্যুতিক বাতি। রাত এখন আর অন্ধকারের প্রতীক নয়, মানুষ চাইলেই কৃত্রিম আলো জেলে দূর করতে পারে রাতের অন্ধকার। আর তা করেই সে প্রথম যে প্রাকৃতিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটালো তা হচ্ছে ঘুম। কারণ আমরা তখনই ঘুমাই যখন আমাদের দেহে নিঃসরিত হয় মেলাটোনিন নামে এক বিশেষ হরমোন, আর মেলাটোনিন হরমোন নিঃসরণের জন্য দরকার অন্ধকার। কিন্তু ঘুমের জন্য সে অন্ধকার কই? এর সাথে গত 4 দশকে যুক্ত হল মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, প্যাড, কম্পিউটার ইত্যাদি হরেক রকম ডিভাইস যার স্ক্রিনে বিচ্ছুরিত হয় ব্লু লাইট বা নীল আলো, ঘুমের মহাশত্রু। সাথে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, টিভি আর অনলাইন গেম। গত 50 বছরে মানব জাতি তার রাতের ঘুম থেকে 1.5 ঘন্টা হারিয়েছে, আর হারিয়ে সে নিজেকেই বিপন্ন করেছে। রোগ ব্যাধি নিয়ে মানুষের ওপর যত গবেষণা হয়েছে সেখান থেকে একটা বিষয় খুব স্পষ্ট, কেউ যত কম ঘুমোবেন তার আয়ু তত কমবে। পৃথিবী জুড়ে 153টি গবেষণা পর্যালোচনা করে দেখা গেছে কম ঘুমের সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং মোটা হয়ে যাবার সম্পর্ক আছে। প্রায় 50 লাখ মানুষের ওপর চালানো হয় এসব গবেষণা। 3 মাস কারো যদি নিয়মিত সঠিক মাত্রায় ঘুম না হয় তাহলে অকাল মৃত্যু, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা 10 গুণ বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, ঠান্ডা লাগে বেশি, টিকার কার্যকারিতা কমে যায়। আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের মস্তিষ্ক তখন স্মৃতি ও তথ্য সংরক্ষণ করে, ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে ফেলে সব ঠিকঠাক করে যাতে জাগার পরে শরীর আবার ঠিক মতো কাজ করতে পারে। গবেষণায় দেখা গেছে যাদের ঘুম কম হয় তাদের মনোযোগ ও শর্ট টাইম মেমোরি ক্ষতিগ্রস্ত হয়। হতে পারে প্যানিক অ্যাটাক বা আতঙ্কিত হওয়া, ফোবিয়া বা ভীতি এবং ফ্যান্টম পেইন বা অকারণ অস্বস্তি, যা ডিপ্রেশন, দুশ্চিন্তা এমনকি আত্মহত্যা প্রবণতাও সৃষ্টি করতে পারে। প্রশ্ন হল আমরা কম ঘুমাই কেন বা কেন কমে যাচ্ছে আমাদের ঘুমের সময়? প্রথমত গুরুত্বের অভাব, ঘুমকে আমরা গুরুত্বপূর্ণ মনে করছি না। সেই সাথে বেড়েছে আমাদের ব্যস্ততা, আমাদের এখন দীর্ঘ সময় কাজ করতে হয়, সকাল সকাল কাজের জন্য বেরুতে হয়, আবার ফিরতে ফিরতে দেরি হয়, আছে পারিবারিক জীবন, সামাজিক জীবন, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, কেনাকাটা এবং প্রযুক্তি বিনোদন, আর এই সব কিছু করতে গিয়ে যখন সময় টানাটানি পড়ে আমরা ঘুমের সময়টার উপরই ভাগ বসাই। তাহলে সমাধান কি? উত্তর দেওয়ার আগে জানতে হবে কতটা ঘুম একজন মানুষের জন্য দরকার তার সুস্বাস্থ্যের জন্য। এক কথায় এর উত্তর হচ্ছে 6 থেকে 9 ঘন্টা। এবার এই সময়টাকে ঠিক রেখে আপনার বাকি কর্মঘণ্টাকে সাজান। নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান, নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন। ঘুমের সময়ে ভাগ বসাচ্ছে এমন সব সামাজিকতা ও বিনোদনকে না বলুন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিষয়ের অধ্যাপক ম্যাথিউ ওয়াকার ঘুম নিয়ে গবেষণা করেছেন। স্বাস্থ্যের ওপর ঘুমের প্রভাবকে তিনি এতটাই ইতিবাচক মনে করেন যে তিনি এখন ডাক্তারদের সঙ্গে লবি করছেন প্রেসক্রিপশনে যেন তারা রোগীদের ঘুমের পরামর্শ দেন। যদি আপনার দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করার আগ্রহ থাকে তবে আপনাকে রাতের ভালো ঘুমের জন্য বিনিয়োগ করতে হবে, বলেছেন প্রফেসর ওয়াকার। তার ওয়াই উই স্লিপ বইতে তিনি ভালো ঘুমের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। এর সাথে দেশের কয়েকজন স্লিপ কাউন্সিলরের সাথে আমরা কথা বলেছি, গ্রন্থনা করেছি এই টিপসগুলো। 1. প্রতিদিন একই সময়ে বিছানায় যাওয়া এবং বিছানা ছাড়া। প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যেতে হবে, আবার সকালে একটা নির্দিষ্ট সময়ে বিছানা ছাড়তে হবে। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে দিনের শেষে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে ঘুম ভাব চলে আসবে। প্রয়োজন অন্ধকার। ঘুমের জন্য অন্ধকারের গুরুত্ব নিয়ে তো একটু আগেই বলা হলো,
কিন্তু আধুনিক সভ্যতায় আপনি যেহেতু চাইলেও আলো বিচ্ছিন্ন হতে পারছেন না, তাই ঘুমের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে ঘরের বাতি কমিয়ে দিন। সে সাথে টিভি, ল্যাপটপ, মোবাইল অর্থাৎ সব ধরনের স্ক্রিন থেকেও লগ অফ করুন। ব্লু লাইটের ক্ষতি ছাড়াও এসব ডিভাইসের মাধ্যমে আপনি যেসব খবর, বিনোদন বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটান, ভালো ঘুমের পথে তা বাধা। খবর কম দেখুন। করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর লন্ডনের কিংস কলেজ একটা জরিপ চালায়। এতে দেখা যায় দু তৃতীয়াংশ মানুষই ঘুমের সমস্যার কথা বলছে। সারাক্ষণ টেলিভিশন আর সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত খবর আর আতঙ্কের তথ্যগুলোই তাদের অশান্তির কারণ। অহেতুক উদ্বেগ থেকে বাঁচতে এবং ভালো ঘুমোতে তাই স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানও তখন বলেছেন খবর কম দেখতে। And try not to read or watch too much news if it makes you anxious. Get your information from reliable sources once or twice a day. সংক্রমণ এখন কমে যাচ্ছে। করোনা ভাইরাসের জায়গা এখন দখল করেছে হয়তো অন্য কোনো আতঙ্কের খবর। ঘুমের সমস্যা থাকলে তাই আপনাকে অপ্রয়োজনীয় খবর দেখা সীমিত করতে হবে আধ ঘন্টা বা পারলে তারও কম। সীমিত করতে হবে সিরিয়াল, ক্রাইম বা হরর সিরিজ দেখা। গবেষণায় দেখা গেছে ভিডিও কন্টেন্ট দেখার পরবর্তী আট ঘন্টা পর্যন্ত মানুষের মস্তিষ্কে এর প্রভাব থাকে। কফি ও কোলা বর্জন করুন। কফি এবং চিনিযুক্ত কোলা শরীরে উত্তেজক হিসেবে কাজ করে। দেখা গেছে কফি পানের ছ ঘন্টা পরও রক্তে যে পরিমাণে থেকে যায় তা আধা গ্লাস এক্সপ্রেসো পানির সমান। তাই কোলা বর্জন করুন আর ঘুমানোর সময়ের অন্তত ১২ ঘন্টা আগে কফি পান বন্ধ করুন। তার চেয়ে বরং বেশি বেশি পানি খান। বিছানা মানেই ঘুম। বিছানায় বসে যারা পড়ালেখা বা অন্যান্য কাজ করেন, বিছানা মানেই ঘুম এ বার্তাটা তাদের মস্তিষ্কে কম যায়। ফলে দেখা যায় সহজে তাদের ঘুম আসে না। বিছানায় বসে তাই পড়ালেখা বা ল্যাপটপে কাজ ইত্যাদি না করাই ভালো। ঘুমোতে যাবার আগে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিন, আরামদায়ক কিছু পরুন। অভ্যাস থাকলে ঘুমের আগে গোসলও করে নিতে পারেন। ঘরটা প্রাকৃতিকভাবে ঠান্ডা হওয়ার ব্যবস্থা থাকলে ভালো এবং এমন যাতে দিনের আলো ঢোকে এবং রাত থাকে অন্ধকার। স্লিপ থেরাপিস্টরা বলেন শোবার ২০ মিনিটের মধ্যে যদি আপনার ঘুম না আসে তাহলে বিছানা ছেড়ে উঠে পড়ুন এবং অন্য কিছু করুন। সেটা হাঁটাহাঁটি হতে পারে বা হালকা মেজাজের কিছু পড়া হতে পারে, অর্থাৎ যতক্ষণ না আপনার শরীর মন ঘুমের জন্য তৈরি হচ্ছে। শরীরকে ক্লান্ত হতে দিন। যারা হোম অফিস করছেন বা শিক্ষার্থীরা যারা ঘরে বসে আছেন বা যারা বাইরে বেরোচ্ছেন কম, তাদের বেশিরভাগ সময় কাটছে ঘরে শুয়ে বসে, ফলে তাদের শরীর ক্লান্ত হওয়ার সুযোগ পাচ্ছে কম। আর শরীর ক্লান্ত না হলে ঘুম আসবে না। তাই দিনের বেলায় বিছানায় গড়াগড়ি যত না করেন তত ভালো। ঘরে শারীরিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করুন। অন্তত আধ ঘন্টা বাইরে সূর্যের আলোতে হাঁটুন। যোগা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, তবে ঘুমানোর অন্তত ৪-৫ ঘন্টার মধ্যে নয়। কিছু খাবার যা ঘুমের জন্য সহায়ক। পুষ্টিবিজ্ঞানীরা কিছু খাবারে এমন কিছু উপাদানের সন্ধান পেয়েছেন যা ঘুমের জন্য সহায়ক মেলাটোনিন হরমোন নিঃসরণে সহযোগিতা করে। যেমন কাঠবাদাম ও অন্যান্য বাদাম, কলা, দুধ, ওটমিল, ফ্যাটি ফিশ ইত্যাদি। এছাড়া পেঁয়াজ, রসুন, সয়াবিন এসবকে বলা হয় প্রিবায়োটিক বা দেহের উপকারী ব্যাকটেরিয়ার খাবার, যাকে ঘুমের জন্য সহায়ক বলে বলছেন বিশেষজ্ঞরা।